আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা। আমরা আজকে হাজির হয়েছি লজিক গেটের যে মৌলিক গেটগুলো রয়েছে, অ্যান্ড, অর, নট, এই গেটগুলো কিভাবে কাজ করে, এই গেটগুলো আমরা কিভাবে এর অপারেশনগুলো সম্পন্ন হয়, আমরা এই বিষয়গুলো সম্পর্কে আজকে জানবো। তো আমরা এখানে যে বিষয়গুলো শিখবো, প্রত্যেকটি গেটের প্রতীক, তার ইকুইভ্যালেন্ট সার্কিট, পাশাপাশি তার সত্য সারণী, এই বিষয়গুলো সম্পর্কে আমরা এই ভিডিওর মাধ্যমে ধারণা লাভ করব। তো ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা রয়েছে, ইকুইভ্যালেন্ট সার্কিটের মাধ্যমে মূলত যেটা করা হয়, যে একটা গেট যে কিভাবে কাজ করে বা তার কাজের যে ধরনটা, মূলত সেটা একটা ইকুইভ্যালেন্ট সার্কিটের মাধ্যমে ব্যাখ্যা করা হয়। আর সত্য সারণী হচ্ছে এমন একটা টেবিল বা সারণী যেখানে আসলে কি ধরনের ইনপুটের ক্ষেত্রে কি ধরনের আউটপুট আমরা পেতে পারি তার একটা ধারণা দেওয়া থাকে। তো ঠিক আছে, আমরা শুরু করি। আমরা এখানে দেখতে পাচ্ছি পর্দায় রয়েছে, প্রথমে পর্দায় রয়েছে অ্যান্ড গেট। মৌলিক গেটের অন্যতম একটা গেট হচ্ছে অ্যান্ড গেট। আমরা একটু আমাদের সুবিধার্থে, পরবর্তীতে আমাদের কাজের সুবিধার্থে, আমরা একটা কথা মনে রাখবো যে অ্যান্ড গেট আসলে গুণের কাজ করে। আমরা মনে রাখবো যে অ্যান্ড গেট গুণের কাজ করে। আমরা একটু এখানে লিখেও নিতে পারি চাইলে যে অ্যান্ড গেট গুণের কাজ করে। ঠিক আছে, তাহলে এই একটি কথার মাধ্যমে মূলত আমরা অ্যান্ড গেট সম্পর্কে একটা সম্যক ধারণা পাই যে আসলে অ্যান্ড গেটটা কিভাবে কাজ করবে। তো সেই অনুযায়ী আমরা যদি এখানে দেখি যে এই হচ্ছে আমার অ্যান্ড গেটের যে চিত্রটা আছে বা অ্যান্ড গেটের যে প্রতীকটা আছে, তো অ্যান্ড গেট আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি ইনপুট আছে, এ ইনপুট এবং বি ইনপুট। তো আমরা যেভাবে বলে আসছি যে এটা কি করে কি করে গুণের কাজ করে, তো সেই হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আউটপুট হচ্ছে ওয়াই ইকুয়াল এ ইন্টু বি, অর্থাৎ ইনপুট দুইটি গুণ হয়ে এখানে আমরা আউটপুট এ এবং বি পেয়েছি। আচ্ছা, তো এই যে অ্যান্ড গেটটা আমরা দেখলাম, এটাকে যদি আমরা একটা ইকুইভ্যালেন্ট সার্কিট মধ্যে ব্যাখ্যা করতে যাই, তাহলে যেটা হবে যে এখানে ইনপুট যেটা আছে সেই ইনপুট দুটি এখানে দুটো সুইচ হিসেবে থাকবে। এই সুইচ দুটি বন্ধ থাকা বা খোলা থাকা তার উপর নির্ভর করবে এখানে যে একটা আমরা বাতি দেখতে পাচ্ছি, এই বাতিটি। তো যদি বাতিটা জ্বলে আমরা ধরে নেব যে আউটপুট হচ্ছে অন, এবং সুইচ যদি খোলা থাকে আমরা ধরে নেব ইনপুট হচ্ছে জিরো, সুইচ যদি বন্ধ থাকে তাহলে আমরা ধরে নেব ইনপুট হচ্ছে অন। তো একটু ব্যাখ্যা করা যাক এই ইকুইভ্যালেন্ট সার্কিটের মাধ্যমে। এখানে আমরা সত্য সারণীতে এখানে আমরা ইনপুট আউটপুট আগে থেকেই সাজিয়ে রেখেছি। তো এই যে ইনপুট আউটপুটগুলো, কেউ প্রশ্ন করতে, কারো মনে প্রশ্ন জাগতে পারে যে এই ইনপুটগুলো কীভাবে আসলো। আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটি ইনপুট পোর্ট রয়েছে। তো এই দুইটি ইনপুট পোর্টের কারণে আমরা একটা ছোট্ট একটা ইকুয়েশনের মাধ্যমে আমরা আসলে বুঝতে পারবো যে কীভাবে এটা পাই। ইকুয়েশনটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। এখানে এর হচ্ছে কয়টি পোর্ট আছে তার সংখ্যা, যেহেতু এখানে দুইটি পোর্ট আছে তার মানে n এর মান 2। অর্থাৎ আমরা যদি লিখি এভাবে, আমরা লিখতে পারি যে 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল 4। আর আমরা এই 4 কে এভাবে লিখতে পারি যে 0 থেকে 3, অর্থাৎ আমরা মোট 4 সেট ইনপুট পাবো। এখানে আমরা 4 সেট ইনপুট দেখতে পাচ্ছি, 1 2 3 4, 4 সেট ইনপুট দেখতে পাচ্ছি। আর 0 থেকে 3 মানে হলো আমি যদি 0 থেকে 3 পর্যন্ত সংখ্যাগুলোকে বাইনারি আকারে বসিয়ে দিই তাহলে আমি আমার কাঙ্ক্ষিত ইনপুটগুলো পেয়ে যেতে পারি। তো ঠিক আছে, ইনপুটগুলো বসানো আছে, আমরা এবার দেখি যে আউটপুটগুলো কীভাবে তৈরি করা যায়। তো যেহেতু এখানে বলা আছে এ ইকুয়াল 0, অর্থাৎ সুইচটা খোলা থাকবে। আবার যেহেতু বলা আছে যে বি ইকুয়াল 0, অর্থাৎ এই সুইচটাও খোলা থাকবে। তো একটা জিনিস খুব সহজেই খেয়াল করা যায় যে আমার এই যে পাওয়ার সাপ্লাইটি রয়েছে, এখান থেকে যে বিদ্যুৎ প্রবাহটা হবে সেই বিদ্যুৎ প্রবাহটা কিন্তু এই সার্কিটে কমপ্লিট করতে পারবে না, মানে এইদিকে চলে আসতে পারবে না, যেহেতু এখানে সুইচগুলো খোলা রয়েছে। তো যেহেতু এগুলো এখান থেকে বিদ্যুৎ প্রবাহটা এদিকে আসতে পারবে না, দ্যাটস ওয়াই এখানে আমার যে বাতিটা রয়েছে সে বাতিটাও জ্বলবে না। আর বাতিটা না জ্বলা মানেই হলো আউটপুট 0। তো আমরা এটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে 0 0 হওয়ার কারণে আউটপুট 0। ঠিক একইভাবে যদি পরটা দেখি 0 1, অর্থাৎ অন মানে হলো এখানে বি যে সুইচটা আছে সুইচটা এভাবে ক্লোজ হয়ে যাওয়া। তো সুইচটা ক্লোজ হয়ে গেলেও যেহেতু এটা ফাঁকা আছে, অর্থাৎ 0 আছে, সেক্ষেত্রে এখান থেকে বিদ্যুৎ প্রবাহ সম্পূর্ণ হবে না, সেজন্য এই ক্ষেত্রেও আউটপুটটা আমরা 0ই পাবো। এই যে এখানে দেখা যাচ্ছে 0ই রয়েছে। পরবর্তীতে যেটা রয়েছে এ ইকুয়াল অন এবং বি ইকুয়াল 0, অর্থাৎ এ ইকুয়াল অন এবং বি ইকুয়াল 0 যদি হয়, এর মানে হচ্ছে আচ্ছা এর মানে হলো যে এ যেটা ছিল এটা ক্লোজ থাকবে, এটা এটাকে আমরা ক্লোজ করে দেব, আর এই যেটা ক্লোজ করা সেটা খোলা থাকবে। তো সেক্ষেত্রে একটু খেয়াল করে দেখি, এটা যদি খোলা থাকে
যদি বন্ধ না করা হয় তাহলে কিন্তু এখান থেকেও বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে না, আর বিদ্যুৎ প্রবাহিত না করলে এই বাতিটাও আর জ্বলবে না, তাহলে এক্ষেত্রে আমরা আউটপুট পাবো 0। কিন্তু যদি এমন হয় যে দুইটি বন্ধ করা আছে, অর্থাৎ এ কল অন বি কল অন, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সার্কিটটা সম্পূর্ণ হয় এবং এখান থেকে সিগন্যালটা এই পথে এসে এদিক দিয়ে আবার চলে যাওয়ার এবং এই বাতিটাকে জ্বালিয়ে দিয়ে যায়, অর্থাৎ বাতিটা জ্বলে। তো বাতিটা যদি জ্বলে, আমরা আগে বলেছি বাতি জ্বললে আমরা ধরে নেব আউটপুট অন, আমরা দেখতে পাচ্ছি ইনপুট অন অন হওয়ার কারণে আউটপুট হয়েছে অন। আচ্ছা, এতক্ষণ আমরা যে আলোচনাটুকু করলাম সেই আলোচনা থেকে আমরা সহজেই একটা ডিসিশন আসতে পারি, সেটা হচ্ছে যে নিচে যেটা লেখা আছে যে এনবিটা যদি সবগুলো ইনপুট অন হয় তাহলেই কেবলমাত্র আমরা আউটপুট অন পাবো, অন্য যে কোনো ক্ষেত্রে, এর বাইরে যে কোনো ক্ষেত্রে আমরা আসলে আউটপুট পাবো কত? 0। তো আশা করি মৌলিক গেটের যে অ্যান্ড গেট রয়েছে সেই অ্যান্ড গেট সম্পর্কে সবাই একটা ভালো ধারণা এর মাধ্যমে পেয়ে যাবে। আচ্ছা, এখানে আমরা দেখিয়েছি দুই ইনপুটের যে অ্যান্ড গেট, এটা 3 ইনপুটের হতে পারে, 4 ইনপুটের হতে পারে, তো সেক্ষেত্রে কিরকম হবে? যদি 3 ইনপুটের হয় সেক্ষেত্রে খুব সহজ, এখানে আরেকটি পোর্ট বেড়ে যাবে, এখানে এ বি এর পরে সাথে হয়তো আর একটা পোর্ট সি চলে আসবে, এখানে এখানে হয়তো আমরা সি দিয়ে দিতে পারি, সি দিলে এখানে যেটা হবে এ বি এর সাথে গুণ হয়ে সাথে সি চলে আসবে, এবং এখানেও সিরিজে আরেকটি সুইচ বেড়ে যাবে, যেমন এখন আছে 1 2, সেক্ষেত্রে এখানে আরো একটি চলে আসবে, অর্থাৎ আমরা এখানে লিখে দিতে পারি এ বি এবং সি, এবং এভাবে করে আমরা একটা ইকুইভ্যালেন্ট সার্কিট এঁকে নিতে পারি 3 ইনপুটের জন্য। আচ্ছা, আর এখানে যে আমরা বলেছিলাম 2 টু দি পাওয়ার n, এখন যেহেতু ইনপুট পোর্ট 3টি, অর্থাৎ এখন 2 টু দি পাওয়ার 3 হবে, তো 2 টু দি পাওয়ার 3 যদি হয়, আমরা একটু লিখি, 2 টু দি পাওয়ার 3 যদি হয় তার মানে হলো 8, অর্থাৎ 0 থেকে 7, এর মানে হলো আমরা এখানে এ বি এবং পাশাপাশি আরেকটি কলাম চলে আসবে, সেটা হচ্ছে সি, তো আরেকটা যদি কলাম সি আসে, 3টি ইনপুটের মাধ্যমে আমরা 0 থেকে 7-এর বাইনারি বসিয়ে 8টা ইনপুট পাবো, এবং সেই অনুযায়ী আমরা এখানে আউটপুটটা তৈরি করতে পারবো। তো আমি যদি একটু দেখিয়ে দিতে চাই যে সত্য সারণীটি কিরকম হবে, সত্য সারণীটা হবে এ বি এবং সি, আর আউটপুট হবে যথারীতি আগের মতো ওয়াই ইকুয়াল এ ইন্টু বি ইন্টু সি, তো এখানে এ, এখানে বি, এখানে সি, আর এখানে হচ্ছে এ ইন্টু বি ইন্টু সি। তো এখানে আমরা এখানে যেমনটা বলেছি যে 8 সেট ইনপুট হবে, 0 থেকে 7 পর্যন্ত বাইনারি বসিয়ে দিলে আমরা ইনপুটগুলো পেয়ে যাবো, যেমন 0 0 0, অর্থাৎ অনের বাইনারি, দুঃখিত 0 বাইনারি, এরপর যে আমি অনের বাইনারি বসাই 0 0 1, আবার 0 0 1 0, আবার আমরা এরপরে বসাতে পারি 0 1 1, তারপরে চলে আসে 4 বাইনারি 1 0 0, এভাবে বসিয়ে আমরা যদি একই প্রক্রিয়ায় আগের মতো করে আমরা একটু আউটপুট সাজাতে যাই, সেক্ষেত্রে দেখা যাবে যে প্রায় প্রত্যেকটি আউটপুটই আসলে 0 আসবে, সবশেষ আউটপুটটি আসবে অন, এবং সেই ক্ষেত্রেও দেখবো যে আমরা নিচে যে কথাটি লেখা আছে এই কথাটাকে সেখানে সত্য প্রমাণিত হবে, অর্থাৎ আমরা সবগুলো ইনপুট অন পেলেই কেবলমাত্র আউটপুট অন পাবো। তো আমার মনে হয় অ্যান্ড গেটের যে ব্যাপারগুলো আছে সবাই সুন্দরভাবে বুঝতে পারবে, এবং পরবর্তীতে এই অ্যান্ড গেট নিয়ে আশা করি আর কোনো ধরনের প্রবলেম কারো হবে না। ও আচ্ছা, আরেকটি কথা একটু বলে রাখি, যে আমরা যেটা বলেছিলাম প্রথম কথাই যে গুণের কাজ, ঠিক একইভাবে এখানে যদি আমরা একটু খেয়াল করি 0 ইন্টু 0 ইকুয়াল 0, 0 ইন্টু 1 ইকুয়াল 0, 1 ইন্টু 0 ইকুয়াল 0, অর্থাৎ গুণের কাজ যে করে আমরা বলেছি সেই ব্যাপারটা কিন্তু এখানেও লক্ষ্য করা যাচ্ছে। তো ঠিক আছে, আমরা অ্যান্ড গেট সম্পর্কে শিখলাম, এবারে আমরা যাব মৌলিক গেটের যে আরেকটি গেট রয়েছে অর গেট, সেই অর গেট সম্পর্কে আমরা একটু জানবো। আচ্ছা, অর গেটের কাজ কি আমরা একটু শুরুতেই লিখে নেই, অর গেটের কাজ হচ্ছে মূলত যোগ করা, অর গেট কি করে, অর গেট যোগ করে, ঠিক আছে, তার মানে ইনপুট যদি এ বি হয় তাহলে আউটপুট হবে এ প্লাস বি। আচ্ছা, এক্ষেত্রে আমরা যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখতে পাচ্ছি এখানে সুইচ দুটি রয়েছে প্যারালালে রয়েছে, আমরা অ্যানকেটের ক্ষেত্রে দেখেছিলাম যে সিরিজে আছে আর এখানে রয়েছে প্যারালালে, তো এই যে সুইচ দুটি আছে ইনপুট এখানে সাজানো আছে, আউটপুটও দেওয়া আছে, তো আমরা যদি একটু দেখি যদি দুইটি সুইচই খোলা থাকে, তার মানে হচ্ছে এখান থেকে যে বিদ্যুৎ প্রবাহটা আসবে সেটা এই পথে যেতে পারবে না, অর্থাৎ আউটপুট হবে কত, 0। আচ্ছা, এরপরে যদি দেখি যে এ কল 0 বি কল 1, অর্থাৎ এই যে সুইচটা আছে এটা যদি ক্লোজ হয়ে যায় বা বন্ধ হয়ে যায়
তখন বিদ্যুৎ প্রবাহটা এই পথে এসে এদিক দিয়ে চলে যেতে পারবে, এবং এদিক দিয়ে চলে যাওয়ার কারণে আমরা দেখবো যে এই বাতিটাও জ্বলে উঠবে, আর এই বাতিটা জ্বলে ওঠা মানে হচ্ছে আউটপুট 1। ঠিক একইভাবে আমরা যদি উল্টিয়ে দেই, এই কল অন এবং বি কল 0, অর্থাৎ এটি খোলা থাকবে আর উপরটা ক্লোজ করা থাকবে, তখন যেটা হবে এই পথ থেকে বিদ্যুৎ প্রবাহিত হয়ে এখানে পৌঁছাবে এবং বাতিটা জ্বলবে, অর্থাৎ এক্ষেত্রে আমরা আউটপুট পাবো 1। সর্বশেষ যদি একটু লক্ষ্য করি যে এ ইন্টু এ 1 বি ইন্টু 1, সেক্ষেত্রে দেখা যাবে যে দুইটি সুইচ বন্ধ করা থাকবে, এবং দুইটি সুইচ বন্ধ করার ফলে এখান থেকে বিদ্যুৎ প্রবাহিত হয়ে বাতিটা জ্বলতে পারবে, অর্থাৎ আউটপুট আমরা পাবো 1। আচ্ছা আচ্ছা, এন বিটের মতো অর গেটেও 3 ইনপুটের গেট হতে পারে, সেক্ষেত্রে আমাদের এখানে আরেকটি পোর্ট বেড়ে যাবে, যেটা নাম আমরা দিতে পারি সি। এবং এখানে যদি আমরা সি পোর্ট দিয়ে দিই, এখানে নাম দিয়ে দিই সি, সি দিয়ে দিয়ে দিই, তাহলে এখানে যথারীতি প্লাস হয়ে যাবে সাথে সি। এবং সেক্ষেত্রে এখানে ইকুইভ্যালেন্ট সার্কিটের একটা চেঞ্জ চলে আসবে, সেটা হচ্ছে এখানে যে দুইটি সি সুইচ রয়েছে এ এবং বি, এর নিচে আরেকটি সুইচ সি, সেটা এভাবে প্যারালালে সংযুক্ত করে আমরা তিনটির ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখিয়ে দিতে পারি। ঠিক একইভাবে আমরা আগে যেমনটা দেখেছি যে 3 ইনপুটের জন্য 8টি 3 ইনপুট 3 ইনপুট পোর্টের জন্য 8 সেট ইনপুট হয় এ বি এবং সি, এভাবে 0 থেকে 7 পর্যন্ত আমরা বসিয়ে আমরা সেই ইনপুটগুলো নিয়ে ঠিক একই প্রক্রিয়ায় আমরা আউটপুট পেতে পারি। এখানে একটি কথা মনে রাখতে হবে যে সকল প্রায় সকল লজিক গেটে, শুধুমাত্র নট ছাড়া প্রায় সকল লজিক গেটের ইনপুটগুলো কিন্তু একই রকম হয়। সেক্ষেত্রে যদি 2 ইনপুট পোর্টের হয় তাহলে 0 থেকে 3 পর্যন্ত বাইনারি সংখ্যা বসালে আমরা ইনপুট ইনপুটগুলো পেয়ে যাব। ঠিক একইভাবে 3 ইনপুটের যদি হয় তাহলে 0 থেকে 7 পর্যন্ত, মানে 0 থেকে 7 পর্যন্ত, যেমন 0 0 0, ঠিক একইভাবে 7 পর্যন্ত বসালে সর্বশেষ যেটা হবে ট্রিপল অন। এভাবে করে আমরা ইনপুটগুলো পাবো, এবং এটা মনে রাখতে হবে যে প্রায় প্রত্যেকটা গেটে, শুধুমাত্র নট ছাড়া প্রত্যেকটা গেটেই এই একই ব্যাপার, এই ব্যাপারটা সকলের জন্যই একই রকম। আচ্ছা আরেকটি কথা আমরা একটুখানি নিচের দিকে লক্ষ্য করি, এখানে লেখা রয়েছে অর গেটে যদি ন্যূনতম 1টি ইনপুট অন হয় তাহলে আউটপুট অন হবে, অন্য ক্ষেত্রে অন্য যে কোনো ক্ষেত্রে আউটপুট হবে কত, 0। অর্থাৎ আমরা এখানে দেখেওছি যে ন্যূনতম 1টি ইনপুট যদি অন হয় অথবা যদি সবগুলো ইনপুট অন হয়, যেহেতু ন্যূনতম বলা আছে তার মানে সবগুলো থাকলে তো কোনো কথাই নেই, ন্যূনতম 1টি থাকলে আউটপুট অন হবে, যদি একটা ইনপুটও অন না হয় কেবলমাত্র তখনই আমরা আউটপুট পাবো কত, 0। তো আশা করি অর গেট সম্পর্কেও আমাদের একটা ধারণা হয়েছে, আমরা অর গেট সম্পর্কেও আমাদের প্রবলেম আশা করি হবে না। ঠিক আছে, মৌলিক গেটের আরেকটি গেট রয়েছে ন্যান্ড গেট, আমরা ন্যান্ড গেট সম্পর্কে একটু জানবো। ন্যান্ড গেট যার আরেকটি নাম হচ্ছে ইনভার্টার, ইনভার্টার। আচ্ছা, এর কাজ হচ্ছে বিপরীত আউটপুট প্রদান করা, ইনপুট যা থাকবে সেটাকে উল্টিয়ে দেয়া। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে নট গেটের যে প্রতীকটা আছে, এই যে দেখা যাচ্ছে প্রতীকটা, এবং আমরা যেমনটি বলেছি যে ইনপুট যা হবে আউটপুট তার উল্টো হবে, এখানে দেখতে পাচ্ছি ইনপুট এ আউটপুট এ বার। এখানে এ বার কি মিন করে, এ বার মিন করে যে এ যদি 0 হয় এর অর্থ হচ্ছে এ বার ইকুয়াল হবে 1, আবার এ যদি 1 হয় এর মানে হলো এ বার হবে 0, অর্থাৎ এর মান যা হবে এ বারের মান হবে তার বিপরীত। আচ্ছা, তো এখানে আমরা সত্য সারণীতে দেখতে পাচ্ছি ব্যাপারটা, যদিও এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, আসলে এখানে এটা এ বার হবে, এটা আসেনি, যাক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইনপুট অন হলে 0 হলে আউটপুট অন হচ্ছে, ইনপুট অন হলে আউটপুট 0 হচ্ছে। আর একটু ইকুইভ্যালেন্ট সার্কিটের দিকে যদি একটু লক্ষ্য করি, এখানে দেখা যাচ্ছে যে সুইচটা ভিতরে রয়েছে, এই যে এখানে। তো আমরা সবাই জানি বিদ্যুৎ সবসময় সরল পথে পরিচালিত হয়, তো এখান থেকে যে বিদ্যুৎ প্রবাহটা আসছে সেটি হয় এই পথে প্রবাহিত হবে অথবা এই পথে প্রবাহিত হবে। এখন প্রশ্ন হচ্ছে কখন এই পথ, আমি যদি এই পথটাকে 1 নম্বর পথ ধরি আর এই পথটাকে যদি 2 নম্বর পথ ধরি, তাহলে প্রশ্ন আসে যে কখন 1 নম্বর পথ দিয়ে সে প্রবাহিত হবে এবং কখন সে 2 নম্বর পথ দিয়ে প্রবাহিত হবে। তো সেই জিনিসটা বুঝতে পারলে আমাদের এখানে প্রবলেমটা সলভ হয়ে যাবে। যখন সুইচটা এরকম খোলা থাকবে, অর্থাৎ এই যে 1 নম্বর পথ, এই 1 নম্বর পথটা তখন সম্পূর্ণ না, যেহেতু সম্পূর্ণ না সেহেতু এই বিদ্যুৎ প্রবাহটা অবশ্যই
এই 2 নম্বর পথ দিয়ে যাবে, এবং 2 নম্বর পথ দিয়ে যাওয়ার সময় সে অবশ্যই বাতিটাকে জ্বালিয়ে রেখে যাবে, অর্থাৎ বাতিটা জ্বলা মানেই হলো আউটপুট অন। তার মানে আমরা দেখতে পাচ্ছি ইনপুট এ ইকুয়াল, যদি আমি 0 দেই তাহলে ইনপুট এ ইকুয়াল 0 দিলে আমরা পাচ্ছি আউটপুট 1। পরের ক্ষেত্রে যদি ইনপুট আমি এ ইকুয়াল অন দিয়ে দেই তাহলে যেটা হবে, মানে সুইচটা বন্ধ করে দিলাম, সুইচটা বন্ধ করে দিলে এখন এই 1 নম্বর পথটাও ঠিক আছে, 2 নম্বর পথটাও ঠিক আছে। তাহলে কেউ কেউ ভাবতে পারে যে দুইটা দিয়েই যাবে, কিন্তু না, এখানে 1 নম্বর পথ দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে। কেন? কারণ হচ্ছে যেহেতু এখানে একটা বাতি আছে, তার মানে এর মধ্যে অবশ্যই কিছু না কিছু রোধ বা রেজিস্ট্যান্স রয়েছে। তো রেজিস্ট্যান্স যদি থাকে সেটা কখনোই বিদ্যুৎ প্রবাহের জন্য সরল পথ বলে বিবেচিত হয় না। তো এখানে আমরা 1 নম্বর পথটা আসলে শর্ট সার্কিটের মতো হয়ে গেছে, এখানে কোনো বাধা নাই, আর এখানে রেজিস্ট্যান্স থাকার কারণে এখানে কিছু কিছুটা বাধা রয়েছে। তো বাধা থাকার কারণে এখান থেকে যে বিদ্যুৎ প্রবাহটা প্রবাহিত হবে সেটা 2 নম্বর পথে না যেয়ে সেটা 1 নম্বর পথ দিয়ে প্রবাহিত হবে। যেহেতু 1 নম্বর পথ দিয়ে প্রবাহিত হবে, অর্থাৎ এই বাতিটার উপরে এই বিদ্যুৎ প্রবাহের কোনো ধরনের প্রভাব পড়বে না, অর্থাৎ এই বাতিটা জ্বলবে না। আর যেহেতু বাতিটা জ্বলবে না, তার মানে আমরা বুঝতে পারতেছি আউটপুট হচ্ছে 0। এক কথায় আমরা বলতে পারি যে নট গেটের ক্ষেত্রে আউটপুট সর্বদা ইনপুটের বিপরীত হবে। আমরা যে কথাটা বারবার বলে আসছি যে ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুট হবে 1, ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট হবে 0। আরেকটি কথা আমাদের এখানে মনে রাখতে হবে নট গেটের ক্ষেত্রে, সেটা হলো নট গেটে সবসময় ইনপুট একটাই থাকে, ঠিক আছে? নট গেটে সবসময় ইনপুট একটাই থাকে। তো আশা করছি আজকে আমরা যে মৌলিক গেটগুলো নিয়ে আলোচনা করলাম এই আলোচনাটা ফলপ্রসূ হবে এবং সবাই বুঝতে পারবে, ঠিক আছে? তো আমরা পরবর্তী ক্লাসে আমরা সার্বজনীন গেট নিয়ে আবার আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।